فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله وبركاته. الحمد لله الحمد لله الحي القيوم. الذي لا يموت ذي الملك والملكوت أحمد ربي وأشكره وأتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله أما بعد شمس الشمسة أك مطرش مهان الله رب العالمين الجنة جني تيرانجيب تيرى بروتيشتيتو যিনি মৃত্যুবরণ করবেন না তিনি হলেন সমস্ত রাজ্য ও রাজত্বের একমাত্র মালিক আমি তারই প্রশংসা জ্ঞাপন করছি তার কাছেই ক্ষমা প্রার্থনা করছি তওবা করছি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং সাক্ষ্য দিচ্ছি তিনি ব্যতীত আর সত্য কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লাম আল্লাহ তালের বান্দা এবং তার রাসুল রাসুলভাই আমার আজকে এই মাত্র মসজিদ নবুবিতে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফদিলাতু শেখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা হল মৃত্যু সম্পর্কে মৃত্যু ও তার প্রস্তুতি এবং অশুভ ও শুভ মৃত্যুর কারণ কি এখন আমরা এই বিষয়ে হতবার অনুবাদ শুনবো আল্লাহরবুল্লা আলমিন যেন আমাদেরকে এর উপর আমল করার তাও ফিক দান করেন আমিন আর আমি যে খুতবার অনুবাদ করছি আল্লাহ তালা যেন আমার জন্য তা সহজ করে দেন আমিন এবং আমার এই কথার মধ্যে আল্লাহ তালা যেন বরকত দান করেন আমিন প্রভায়ের আমার ইমাম সাহেব সর্বপ্রথম আমাদেরকে তাকুয়ার নসিহত করলেন বললেন ফত্তাকুল্লাহ ফত্তাকুল্লাহ বিতলা বিদানি ওয়াল বৌদি আন এসিয়ানি তোমরা আল্লাহ রব্বুল্লা আলমিনকে ভয় করো আল্লাহর সন্তুষ্টি প্রার্থনা করার মাধ্যমে এবং গুণা থেকে আল্লাহ তালার অবাধ্যতা থেকে দূরে সরে যাওয়ার মাধ্যমে কেন আল্লাহকে ভয় করো কারণ তাকুয়া হচ্ছে এমন যে তোমাদের জীবনের সকল অবস্থাকে সুন্দর করে দিবে আর তাকুয়া হল পাথীয় তোমাদের সামনের সামনের যে জীবন আসতে যে জীবনকে তোমরা ভয় করছ তোমরা সতর্ক হচ্ছ সেই জীবনের পাথিও হল এই তাকুয়া তাকুয়া হচ্ছে ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য দুর্গ স্বরূপ আর এই তাকুয়ার জন্যই বা এই মুতাকিন মানুষের জন্যই আল্লাহ জান্নাতের ওয়াদা তিনি দিয়েছেন এভাবে তিনি আমাদেরকে তাকুয়ার নসিহত করেছেন এরপরে বললেন হে আল্লাহর বান্দারা এই পৃথিবীর মানুষ প্রচেষ্টা চালাচ্ছে এক শ্রেণীর মানুষ তারা প্রচেষ্টা চালাচ্ছে দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্য সাথে সাথেই তারা আখেরাতের জীবনও সুন্দর করে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন ওই সব মানুষের জন্যই দুনিয়াতে ও আখিরাতে পুরস্কারের ঘোষণা দিয়েছেন আর তাদের ব্যাপারে ওয়াদা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ওই সব মানুষদেরকেই জাহান নামের আজাব থেকে বাঁচাবেন আলহামদুলিল্লাহ আবার আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা প্রচেষ্টা চালাচ্ছে কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার কল্যাণের জন্যে আখিরাতের সেই চিরন্তন জীবনকে তারা ধ্বংস করছে ইমাম সাহেব বলছেন এরাই তো হল ওই সব মানুষ যারা দুনিয়াকে উপভোগ করছে খাওয়া দাওয়া করছে চতুষ্ণায় পরিশেষে তাদের স্থান হচ্ছে জাহান নাম নাউজ্লা এই যে মানুষের প্রচেষ্টা কেউ বা আখিরাতকে সংশোধন করার সাথে সাথে দুনিয়াতে প্রচেষ্টা চালাচ্ছে এদেরও জীবন শেষ হয়ে যাবে আবার যারা শুধুমাত্র দুনিয়া নিয়ে আছে দুনিয়াতেই কেবলমাত্র তাদের প্রচেষ্টা তারাও কিন্তু এক সময় শেষ হয়ে যাবে সকলকেই আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে এইভাবে ভূমিকা স্বরূপ এই কথাগুলি ইমাম সাহেব বলার পর তিনি বলছেন যে মৃত্যু হচ্ছে মানুষের এই জীবনের সর্বশেষ অবস্থা এই পৃথিবীতে যারা আছে সকলকেই মৃত্যুবরণ করতে হবে মৃত্যু আল্লাহ রব্বুল আলমিন সকল প্রাণীদের জন্যই লিখে দিয়েছেন এমনকি ফেরেস্তাদের জন্যও যেমন জিব্রিল মিকাইল ইসরাফিল সালাম এবং মালাকল মাউদ যিনি যান কবজের দায়িত্বে রয়েছেন তারাও আল্লাহ তালা মৃত্যু লিখে দিয়েছেন সুতরাং আল্লাহ বলছেন কুল্লুমান আলাইহা ফান যারাই এই ভূপৃষ্ঠে আছে সকলেই ধ্বংস হয়ে যাবে সব কিছুই ধ্বংস হয়ে যাবে বন্ধুগণ তাই এই মৃত্যু আমাকে আপনাকে আমাদের জীবন থেকে বিচ্ছিন্ন ঘটায় আপনজনদের থেকে বিচ্ছিন্ন ঘটায় এ দুনিয়ার সব কিছু থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয় তাই একজন মানুষ মৃত্যুর পরে হয়তো বা তার স্থান হয় বিরাট নিয়ামত ও সুখ শান্তি অথবা তার স্থান হয় কঠিন আজাব নজ্লা মৃত্যু হচ্ছে আল্লাহরব্বুল্লা মহা মহাশক্তির অন্যতম এক নিদর্শন যে তিনি সকল মখলুকতির উপর ক্ষমতাশীল প্রভাবশালী তাই তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন অহওয়াল কিরু তিনি হলেন তার বান্দাদের উপর প্রভাবশালী ক্ষমতাশীল তিনি তোমাদের উপর হেফাজতকারী প্রেরণ করেন অর্থাৎ ফেরেস্তা হাত মাউত যখন তোমাদের কারো মৃত্যু চলে আসে তখন তাকে আমার রাসুলগণ বা আমার ফেরেস্তাগণ মৃত্যু দিয়ে থাকেন তারা আমার বিধানকে পালন করার ক্ষেত্রে মোটেও অবহেলা করে না প্রিয় বন্ধুগণ তাই মৃত্যু এটা আসবেই আমাকে আপনাকে এর সাথ গ্রহণ করতেই হবে আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন কুলফ সিং তুমা ইলাইনা তুরন প্রত্যেক আত্মাই মৃত্যুর সাথ গ্রহণ করবে অথপর তোমরা সকলেই আমার দিকে ফিরে আসবে এভাবে ইমাম সাহেব মৃত্যুকে স্মরণ করতে বললেন আর নিশ্চিতভাবে বললেন যে মৃত্যু আসবেই আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদেরকে এই মৃত্যু অবধারিত করে দিয়েছেন তাই কোন মানুষই এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না কোন শক্তিশালী দরজা কোন দেওয়াল কোনো কিছুই আমাকে আপনাকে মৃত্যু থেকে হেফাজত করতে পারবে না কোন ধন সম্পত্তি সন্তানাদি বন্ধু বান্ধব কেউ আমাদেরকে হেফাজত করতে পারবে না মৃত্যু থেকে ছোট মানুষ অথবা বড় ধনী অথবা দারিদ্র সাধারণ মানুষ অথবা অসাধারণ মানুষ সম্মানিত আর অপমানিত কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন বলছেন আইনামা তাকুন্রিকুমল মাউদ ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা তোমরা যেখানে থাকো না কেন তোমাদের কাছে মৃত্যু আসবেই ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা যদিও তোমরা কঠিন দুর্গ এক শক্তিশালী প্রাসাদের ভিতরেও অবস্থান করো তারপরও মৃত্যু তোমাদের কাছে আসবেই অন্যয়তে আল্লাহ বলেন হে রাসূল তুমি তোমার উম্মতকে বলে দাও কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুন মিনহু ফাইন্নাহু মুলাকীকুম তুমি তোমার উন্মুতকে বলে দাও যে নিঃসন্দেহে মৃত্যু যা থেকে তোমরা পালায়ন করছ তা তো তোমাদের সাথে সাক্ষাৎ করবেই তোমাদের সাথে মিলিত হবেই অতপর তোমাদেরকে সেই আইলিমিল গাইবি যিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুর জ্ঞান রাখেন তার দিকেই তোমাদেরকে পেশ করা হবে ফিরে দেওয়া হবে অথবর তিনি তোমাদেরকে সংবাদ দিবেন তামালুন যা কিছু তোমরা করেছ তোমাদের কর্ম সম্পর্কে তিনি তোমাদেরকে সংবাদ দিবেন প্রভায়ের আমার সুতরাং মৃত্যু আসবেই এরপরে আমাদের হিসাব নেওয়া হবে মৃত্যুর মাধ্যমেই আল্লাহ রব্দুল্লাহ আলমিনের সাথে আমাকে আপনাকে সাক্ষাৎ করতে হবে আমার প্রাণপ্রিয় সম্মানিত মুসলিম বন্ধুগণ

যে নাবির কাছে ইখতিয়ার দেওয়া হয়েছে বা ইখতিয়ার দিয়েছেন আল্লাহ হরবুল্লা আলাবিন যে তুমি হয়তো চিরকাল এই পৃথিবীতে বসবাস করবে অথবা জান্নাতে সরাসরি প্রবেশ করবে অথবা মৃত্যুবরণ করবে কোনটি চাও নবীগণ তারা মৃত্যুকেই গ্রহণ করেছেন সুফান আল্লাহ কি হ্যাকমত প্রিয় বন্ধুগণ মৃত্যু হচ্ছে এমন একটি আশ্চর্য বিষয় যা সত্যি কষ্টকর মৃত্যুর ভয়ঙ্কর যন্ত্রণা রয়েছে এই যন্ত্রণা এমন এক যন্ত্রণা যা পৃথিবীর সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্টকে অতিক্রম করে কারণ রুহ গুলোকে বা রুহকে রক থেকে শিরা থেকে গুষ্ঠ থেকে এবং হাট থেকে টেনে বের করা হয় এজন্য এর কষ্ট অনেক অনেক বেশি

দৌত করতেছেন মাসে করতেছেন করতেছেন আর বলতেছেন আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে এই মৃত্যুর যন্ত্রণার উপর তুমি আমাকে সাহায্য সাল্লাম এক বীর পুরুষ এক মহাশক্তিশালী পুরুষ হওয়ার পরও বিশ্বনবী হওয়ার পরও পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরও মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হয়েছে কাজেই এই মৃত্যু অত্যন্ত যন্ত্রণামূলক এক অবস্থা তাই এর জন্য আমাকে আপনাকে আল্লাহর কাছে আশ্রয়ে প্রার্থনা করতে হয় মৃত্যু আসবেই যে বন্ধুগণ ইমাম সাহেব মৃত্যু নিয়ে আলোচনা করলেন কারণ কি কারণও তিনি বর্ণনা করলেন যে মানুষ যখন মৃত্যুকে স্মরণ করবে তখন তার হৃদয় কঠিন হৃদয় দুর্বল হয়ে যায় মানুষের আমল সংশোধন হয়ে যায় মানুষ পাপাচারকে ছেড়ে দেয় মানুষ আল্লাহ তালার ফরস ইবাদত গুলোকে ধ্বংস করে না মানুষ এ দুনিয়ার চাকচিক্যকে বর্জন করে আখেরাতের প্রতি তার উদ্বুদ্ধ হয় আল্লাহরপুল আলমিনের সাক্ষাতের দিকে তারা আগ্রহ পোষণ করে থাকে আর জান্নাতে প্রবেশ করতে চায় কখন যখন মানুষ বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে অপরদিকে যদি মানুষ মৃত্যুকে ভুলে যায় তাহলে তাদের অন্তর কঠিন হয়ে যায় দুনিয়ার প্রতি আকৃষ্ট হয় আর মানুষের কর্মতৎপরতা নিকৃষ্ট হয়ে যায় পাপাচার হয়ে যায় অন্যায়কারী হয়ে যায় মানুষ আর তাদের দুনিয়াতে জীবন যাপনের আশা স্বপ্ন বহু বৃদ্ধি পেয়ে যায় নজ্লা আজকে আমার আপনার এই যে দীর্ঘ জীবনের স্বপ্ন এটা ভুল আসলেই আমরা যে কখন চলে যাব আমরা কেউ বুঝতে না কেউ বুঝতে পারব না আশ্চর্য মৃত্যু আমাদের ক্লাসে একজন এবার যখন পিএইচডি প্রথম ক্লাসে আমরা ক্লাস করলাম এই তিন মাস আমাদের সাথে একজন সৌদি ছেলে অ্যারাবি সে কত গল্প করেছি তার সাথে মার্শাল্লা হঠাৎ করে সেদিন শুনি মারা গেছে এবং জানা যাওয়া হয়ে গেছে আশ্চর্য ভালো স্টুডেন্ট ছিল তার স্বপ্নের কথা আমাকে সে বলেছে এবং সে একজন ভালো খতিব ছিল আরবি ভাষা যেহেতু আরব দেশের মানুষ তার মেধা তার আচার আচরণ সব কিছুতেই শিক্ষকগণ প্রশংসা করতেন অথচ সেদির সাল্লাম মারা গেছে এই জন্য মানে কে যে কখন আমরা এই পৃথিবী ছেড়ে চিরবিদায় হয়ে যাব কেউ বলতে পারবে না এই জন্য এই মৃত্যুর প্রস্তুতি আমাকে আপনাকে সকলকেই সদা সর্বদাই গ্রহণ করতে হবে তাই মোহাম্মদ সাল্লাম সাল্লাম প্রতিটি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন এবং তিনি তার কমকে তার আপনজনদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন আমার বন্ধুগণ এরপরে ইমাম সাহেব এবার এই পয়েন্টে বলছেন যে ভাগ্যবান তো সেই ব্যক্তি সফল কামিত সেই ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে কিভাবে মৃত্যুর কিছু প্রস্তুতি বা কিছু সুন্দর পথ ইমাম সাহেব উল্লেখ করেছেন পাঁচটি পথ সুন্দরভাবে উল্লেখ করেছেন আমি সেগুলো অনুবাদ করছি সর্বপ্রথম হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি আমরা গ্রহণ করব আল্লাহ রব্বুল আলমিনের তহিদকে প্রতিষ্ঠা করার মাধ্যমে তা কিভাবে আমরা এককভাবে আল্লাহর ইবাদত করব আল্লাহর সাথে কাউকে শরিক করব না যদি আমরা আল্লাহর সাথে কাউকে শরিক না করে মৃত্যুবরণ করতে পারি তাহলে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ঘোষণা দিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয় সাল্লাম বলছেন আল্লাহ সম্পর্কে যে আল্লাহ রব্বুল আলমিন বলেন

যে তুমি যদি পৃথিবী পরিমাণ পাপনি আমার সাথে সাক্ষাৎ করো তুম্বালা কীর্তানি এলা তুসিকা এমন এমন অবস্থা এমত অবস্থায় যে তুমি আমার সাথে কোনো শরিক করো নাই কি করো নাই শরীর করো নাই তাহলে ওই পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে উপস্থিত আল্লাহ আকবার তাহলে তাও কে জানা কে জানা এটা যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয় তাই হাদিস থেকে স্পষ্টভাবে জানা যায় পৃথিবী পরিমাণ গুণা হতে পারে কিন্তু এই গুণাগুলি শিরিক নয় আল্লাহরবুল আলমিন এই পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে কেয়ামতের মাঠে আপনার সামনে উপস্থিত হবেন সুবান আল্লাহ আমাদেরকে সাহায্য করো এটা হলো প্রথম মৃত্যুর প্রস্তুতির একটি পদ্ধতি বা পথ দুই আল্লাহ রব্বুল আলমিনের যে ফরস এই গুলো আছে সেগুলোকে হেফাজত করার মাধ্যমেও আমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারি সুতরাং যারা নাকি আল্লাহর ফরস ইবাদত পালন করে না তারা তো মৃত্যুকে ভুলেই গেছে ঠিক না তাদের কোনো চিন্তাই নাই আখেরাতের ব্যাপারে এই জন্য তারা যতই বলুক আমরা ইমান এনেছি আল্লাহর কসম তারা মিথ্যাবাদী ইমান আনে নাই আখেরাতের কোন বিশ্বাস তাদের কাছে নেই এই জন্যই তারা আল্লাহরবুলালের কোন ইবাদতকে তারা হেফাজত করে না সুতরাং আল্লাহর ফরস ইবাদত গুলুকি হেফাজতের মাধ্যমে আমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করব । তিন কবিরা গুণগুলো কবিরা গুনাগুলিকে পরিত্যাগের মাধ্যমে আমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবো কারণ আল্লাহ বলেছেন চমৎকার কথা আল্লাহ বলেন তোমরা যদি কবিরা গুণা যা তোমাদেরকে নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা যদি কবিরা গুনাগুলি পরিত্যাগ করো তাহলে তোমাদের যে ছোট ছোট গুণাগুলো আছে এগুলো সব আমি আল্লাহ বুঝতে দিব সুবহানাল্লাহ আর আপনাদেরকে আমি সম্মানিত স্থানে প্রবেশ করে বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চার নম্বর মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা যেতে পারে বিআদাঈ হুকুকিল খালকি ওয়া আদমি তদ্বিঈহা বিহা যে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে مخلوক রয়েছে তাদের হক কে আদায় করার মাধ্যমে তাদের হক কে নষ্ট না করার মাধ্যমে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা যেতে পারে কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন ইমাম শাব বললেন আল্লাহর হক আল্লাহ তালা ইচ্ছা যদি শিরিক না করা হয় তাহলে माफ করে দিতে পারেন যে আল্লাহর হক যদি শিরিক না হয় আল্লাহর ইচ্ছা माफ করে দিতে পারেন কিন্তু শিরিক করলে আল্লাহ মাফ করবেন না তবে ওয়া আম্মা খালকি ফালা ইয়াফু আল্লাহু আনহা ইল্লা বিআখদিহা মিন আয-যালিম ওয়া আইতা'ইল মাজলুম হাক্কা আর মানুষের যে হক রয়েছে সেটা আল্লাহ রবীন্দিন ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই জালেমের উপর তিনি প্রতিশোধ গ্রহণ না করবেন এবং মাজলুমের হক তিনি আদায় না করে দিবেন বুঝে আসলো এর আগে তিনি ক্ষমা করবেন না এই জন্য ইমাম সাহেব বললেন যে বান্দাদের হক আদায় করার মাধ্যমে আমরা প্রস্তুতি গ্রহণ করব আজকে আমার আমার আপনার জীবনের দিকে একটু তাকাই আমরা আমরা কত হককে নষ্ট করি আমরা আমাদের অনেকেই স্ত্রী সন্তানের হক নষ্ট করি আবার স্ত্রী স্বামীর হক নষ্ট করে ঠিক না মা বা সন্তানের হক নষ্ট করে সন্তান মা বাবার হক নষ্ট করে এভাবে দায়িত্বশীল ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তিদের হক নষ্ট করে রাষ্ট্রনায়ক জনগণের হক নষ্ট করে জনগণ রাষ্ট্রনায়কের হক নষ্ট করে এভাবে আমরা মনিব কর্মচারীর হক নষ্ট করে কর্মচারী মনিবের হক নষ্ট করে এভাবে আমরা হক নষ্ট করে যাচ্ছি ঠিক না এগুলোর দ্বারা মৃত্যুর প্রস্তুতি হচ্ছে না বরং আমাকে আপনাকে ফিরে আসা উচিত যেহেতু মৃত্যু আসবেই আমার বন্ধুগণ এরপরে ইমাম সাহেব বললেন মৃত্যুর প্রস্তুতি হতে পারে সেটা হলো ওসিয়ত লেখার মাধ্যমে আমি আপনি ওসিয়ত লিখতে পারি যে আমার মৃত্যুর পরে এই কাজগুলি করতে হবে আমাদের আমার কাছে অমুখে এত টাকা পায় অথবা তার সাথে আমার এরকম বিষয় আছে এরকম অনেক বিষয় আছে যেগুলো নসিহত করা আমার আপনার প্রয়োজন এগুলো স্বাভাবিক কেরামদের আমল ছিল ইমাম সাহেব বললেন এভাবে নসিয়ত লেখার মাধ্যমেও আমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারি প্রিয় বন্ধুগণ এরপরে ইমাম সাহেব বললেন যে ভাগ্যবান তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার মৃত্যুটি হয় শুভ মৃত্যু আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুর সময় ভালো আমল করে মারা যেতে পারে সর্বশেষ আপনার জীবনটি যদি এমন হয় যে আপনি ভালো আমল করছেন আপনি কালেমা পড়ছেন তাহলে কিন্তু আপনি ভাগ্যবান তাই তোরা সরলুল্লাহ সাল্লাহ বলেছেন যে সর্বশেষ কালিমা যে ব্যক্তির হবে লাহ ইহ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তুমি আমাদের সর্বশেষ কালিমা বাক্য যেন তোমার এই তাওহিত হয় ইমাম সাহেব বললেন যে মানুষের যখন মৃত্যু চলে আসে তার কাছে এই কালিমা পেশ করা উচিত তাদেরকে এই কালিমা তালকিন করা উচিত

কেননা ফাইন্দা হুফি কারবিন সদিদ সে এখন কঠিন বিপদের মধ্যে আছে এই সময় বলবে না কারণ বললে ক্ষতিটা কি হয়তো বা কষ্টের মাঝে সে এই লাইল হা কে অস্বীকারও করতে পারে তাই না এজন্য বলছে তার সামনে ইলাহা ইল্লাহ তখন ওই মৃত ব্যক্তি তিনি যদি ইমানদার হন আল্লাহ তালা তৌফিক যদি তার উপর থাকে সে সাথে সাথে বলবেলা কারণ যে ব্যক্তি সারা জীবন এই কালেমাকে ভালোবেসেছে যে ব্যক্তি এই কালেমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে সে অনায় সে বলে ফেলবে লা ইলাহা এই জন্য আমরা এইভাবে আমল করব কিন্তু আমরা কি করি বলেন জোর করে তাকে কালেমা জোর করে পড়াই না এটা কিন্তু ইসলামে নিষিদ্ধ সম্পূর্ণরূপে নিষিদ্ধ বরং তার সামনে স্বরে কালেমা উচ্চারণ করতে হবে বন্ধুগণ তাই ভাগ্যবান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে আর তার মৃত্যু হয় শুভ মৃত্যু শেষ সময়ে সে কালিমা নসিব হয়ে সর্বশেষ বাক্য লাই লাই লাল্লাহ উচ্চারণ করে মারা যায় সেই ব্যক্তি হচ্ছে কি বলুন তো সৌভাগ্যবান ব্যক্তি আলহামদুলিল্লাহ এরপর ইমাম সেম বললেন যে সবচেয়ে হতবাগা ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর কোনো প্রস্তুতি গ্রহণ করে না মৃত্যুকে ভুলে থাকে পাপের উপর জীবন যাপন করে মানুষের হককে নষ্ট করে আল্লাহ তহীদের হককে নষ্ট করে আর রক্তপাত অন্যায় অত্যাচার অবিচার ব্যবিচার এই সমস্ত পাপাচারে লিপ্ত থাকে এবং মানুষের মালকে হারাম মালকে সে গ্রহণ করে এভাবে করে যারা অল ইনগিমাস ওল মুল আল মোহরমাত যারা এইভাবে শাহওয়াত অর্থাৎ কুপ্রবৃত্তির মাঝে ডুবে থাকে এবং হারাম মজার মাঝে যারা ডুবে থাকে জেনা ব্যাচার সহ এই সমস্ত পাপাচার পথে যারা লিপ্ত থাকে বলা হল যে এরাই হচ্ছে হতভাগা ব্যক্তি এরাই মৃত্যুর সময় ক্ষতিগ্রস্ত হবে না প্রিয় বন্ধুগণ তাই আল্লাহ রব্বুল্লা আলমিন পরিষ্কার বলে দিয়েছেন যে যখন মৃত্যু চলে আসবে ওই সব পাপাচার মানুষের আফসুস কোনো কাজে আসবে না কোনো লাভ হবে না তারা তো আফসুস করবেই আল্লাহ বলছেন যে ফিমা বলবে যে যখন তাদের কারো কাছে মৃত্যু চলে আসবে তখন সে বলবে রব্বির জিউন হে আমার রব আপনি আমাকে ফিরিয়ে দিন পুনরায় জীবনের দিকে আমি আশা করি ভালো আমল করব আমি ভালো হয়ে যাব। যা কিছু অতীত করেছি এগুলো আর না আল্লাহ বলছেন কাল্লা কখনো হতে পারে না কালিমা তুনহুয়া ইনুহা এটা হলো একটা কালিমা যেটা যেটা সে বলছে আসলেই সে ফিরে আসবে না আর আমিবার যখন ইলাই অমি বাচুন তাদের পরে হলো তাদের পিছনে রয়েছে জীবন কবরের জীবন কিয়ামত দিবস পর্যন্ত। তাহলে দেখুন আল্লাহ বলছেন তারা এইভাবে চাইবে যে আমাকে আমার এই জন্য আজকে যারা দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন দ্বারা মজা নিচ্ছে হারাম পথে তার আফসুস করবে কিয়ামতের তার আফসুস করবে মৃত্যুর সময় কিন্তু কোনো কাজী আসবে না মৃত্যু যখন আসবে যথাসময় আসবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন হ্যাঁ আমার বান্দারা ইত্যাবি হাসান তোমরা তোমাদের তোমাদের কাছে যা উত্তম নাজিল করেছেন তার অনুসরণ করো তোমাদের কাছে হঠাৎ আজাব আসার আগেই আং তুমলা এত সরণ যখন আজাব চলে আসবে তোমরা কিন্তু অনুধাবন করতে পারবে না অথবা এমনটি বলার আগেই তোমরা আল্লাহর কিতাবের অনুসরণ করো যে তখন বলবে আমি যদি আল্লাহ রবুল্লা আলমিনার অবাধ্য না হতাম আর আমি যদি ঠাট্টা বিদ্রুপকারী দ্বার অন্তর্ভুক্ত না হতাম তাহলে কতই না ভালো হতো বলছে কথা বলার আগেই ফিরে আসো অথবা একথা বলার আগেই ফিরে আসো او تقول لو ان الله যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে হেদায়েত দিতেন তাহলে তো আমি হয়ে যেতাম আমি কি হয়ে যেতাম মুত্তাকিন মানুষ হয়ে যেতাম অথবা বলবে او তাকুল حين ترون العذاب لو ان لي كرته فاكون من যে যখন তুমি আযাবকে দেখতে পাবে তখন তো বলবে যদি আমাকে পুনরায় ফিরে দেওয়া হয় তাহলে আমি মুহসিনিন মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ বলেন বালা

দ্বিতীয় খুতবা ইমাম সাহেব যে পয়েন্ট বলেছেন তা হল আবার নসিয়ত করলেন ফত্তাকুল্লাহ মুক্তির মুফরিথুন বান্দারা তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো কেননা মুত্তাকিন ব্যতীত আর কেউ সফলতায় পছতে পারবে না আর ক্ষতিগ্রস্ত তো তারাই হয় যারা হল অন্যায়কারী অসৎ মানুষ যারা সীমালঙ্ঘনকারী তারাই তো ক্ষতিগ্রস্ত হয় হে মুসলিম সম্প্রদায় তোমরা হেফাজত যেগুলো হসনুল খাতিমা তথা শুভ মৃত্যুর পথ এগুলো তোমরা হেফাজত করো আর কিভাবে তা হেফাজত করবে ইসলামের যে পাঁচটি রুকুন আছে সেগুলোকে মানার মাধ্যমে এবং পাপাচার অন্যায় জুলুমের পথকে পরিহার করার মাধ্যমে ইমাম সাহেব আরেকটি পয়েন্ট বললেন যে সবচেয়ে শ্রেষ্ঠতম একটি পথ আছে পাওয়ার সেটা কি সেটা বললেন সেটা হল দু আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা দিয়েছেন ওদোর নি আস্তে বান্দারা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব আলহামদুলিল্লাহ আমাদের রপ ওয়াদা দিয়েছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব আর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দোয়া করতেন যেহা হে আল্লাহ তুমি সুন্দর করে দাও অধিক সুন্দর করে দাও আমাদের যত কাজ রয়েছে আমাদের যত পিছনের যত বা সর্বশেষ বা পিছনের যত কাজ আছে সবগুলিকে তুমি সুন্দর করে দাও তুমি আমাদেরকে দুনিয়ার অপমান লাঞ্ছনা এবং আখিরাতের আজাদ থেকে মুক্তি দাও হেফাজত করো এমনটি দোয়া কোনো ব্যক্তি যদি করে তাহলে সে তার উপর বিপদ মুসিবত আসার আগেই সে মারা যাবে সুভায় এই জন্য আমরা বেশি বেশি দোয়া করবো যে আল্লাহ আমাদেরকে তুমি হসলুল খতিমা দান করো জীবনের সর্বশেষ আমলগুলো যেন আমার ভালো হয় আমি যেন পবিত্র অবস্থায় তোমার সাথে সাক্ষাৎ করতে পারি আলহামদুলিল্লাহ আরেকটি হাদিসের মধ্যে আসছে মানুষ যার উপর মৃত্যুবরণ করবে তার উপরে আল্লাহ তালা তার কেয়ামত ঘটাবেন সুহান। তাহলে আমরা যদি ভালো কাজের উপর ইমানের উপর উপর মৃত্যুবরণ করতে পারি তাহলে আমরা ইমানের উপর আখেরাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো আমাদেরকে তুমি সেই তৌফিক দা বন্ধুগণ ইমাম সাহেব আবারও স্মরণ করে দিলেন যে আমি তো এতক্ষণ আলোচনা করলাম যে শুভ মৃত্যু কিভাবে আসতে পারে দেখো আবার বললেন যে কিছু অশুভ মৃত্যুরও কারণ আছে এর আগে উল্লেখ করেছেন আবার শেষে আবার বলে দিচ্ছেন খুব ক্ষুদার শেষাংশে যে দেখো অশুভ মৃত্যুর কারণ হল যে আল্লাহ তালার হককে নষ্ট করা মানুষের হককে নষ্ট করা আর কবিরা গুনার উপর সবসময় অটল থাকা আল্লাহ রব্বুল আলমিনকে আজিম না করা এরপরে দুনিয়ার প্রতি বেশি আসক্ত হওয়া আখিরাতকে ভুলে যাওয়া এগুলোই কিন্তু মানুষের অশুভ মৃত্যুর কারণ প্রিয় বন্ধুগণ আসুন না আমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য না দেই দুনিয়ার জীবনকে ক্ষণস্থ জীবনকে প্রাধান্য দেওয়া থেকে আমরা বিরত থাকি আমি আসলে কি চাই বা কতটুকু পেলে পরে আমার জীবনের স্বপ্ন শেষ হবে আসলে পৃথিবীর কারো জীবনের স্বপ্ন শেষ হয় না স্বপ্ন তো আল্লাহরুল আলমিন আখেরাতে মানুষের পুরা করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল ওয়াদা দিয়েছেন যে ওই যে জান্নাতের ওয়াদা যা তোমাদেরকে দেওয়া আনফুস তোমাদের হৃদয় যা চাইবে তাই সেই জান্নাতের মধ্যে রেখে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ চকু শীতলকারী সব ধরন আল্লাহ ওই জান্নাতে রেখে দিয়েছেন কাজেই দুনিয়াতে আসলে আমার আপনার মনের চাহিদা চোখের সব স্বপ্নগুলো হৃদয়ের সব আশা কামনা বাসনাগুলো এই দুনিয়াতে পুরা হবে না পুরা করবেন আল্লাহ আখেরাতে কোথায় দুনিয়াতে আপনি ততটুকু পাবেন যতটুকু আল্লাহ তালা আপনাকে দিবেন আর বেশি নয় তাই আল্লাহ তালা আমাকে আপনাকে যা দিয়েছেন তার প্রতি সন্তুষ্ট থাকি এবং আখেরাতে যেন আমরা বেশি বেশি আল্লাহর কাছে চাই যে আল্লাহ আখেরাতে বেশি বেশি করে আমাদেরকে নিয়ামত দিও কারণ এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর আখেরাত হচ্ছে কি বলুন চিরস্থায়ী আল্লাহ তালা আমাদেরকে সেই চিরস্থায়ী জীবনের পথে সুন্দর পথ গ্রহণ করার তৌফিক দান করুক এখনস্থায়ী জীবন থেকে আমরা যেন সেই চিরস্থায়ী জীবনের দিকে ফিরে আসতে পারি তার জন্য যে প্রস্তুতি গ্রহণ করা দরকার আল্লাহ তালা যেন আমাদেরকে সেই প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন আমিন আমিনাম আল নবীনা মোহাম্মদ